তো দেখো মা এখানে বানিয়েছে কি পিঠে, এটা ভাজা পিঠে। কি জাদু আছে দোকানদার হাতে? বাবা তো দেখো আজকে প্রায় 3-4 দিন পর রোদ উঠেছে, অবস্থা কি ভাইয়ের, সব কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে অনেকটা ভালো লাগছে, কারণ আজকে অনেকদিন পর রোদ উঠেছে, বৃষ্টি ছিল 2 দিন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে অসিত গেছিলো একটু চাকদা গেছিলো, ওর একটু মানে ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তো ওইখানে একটা ডাক্তারের ওষুধ খায়, ওই জন্য ডাক্তার দেখাতে গেছিলো ওখানে। তো আসার সময় দেখো একান্ত আপন থেকে বিরিয়ানি আর ফ্রাইড রাইস নিয়ে এসছে, কিন্তু এত প্রশংসা করে, কিন্তু আমার কিন্তু অতটা ভালো লাগেনি। জানি না ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য ভালো লাগেনি না কি কারণে জানি না, কিন্তু ভাই খেয়েছে, ভাই তারপরে অরিত, ওদের খুব ভালো লেগেছে, অসিতেরও খুব ভালো লেগেছে, কিন্তু আমার কেন ভালো লাগলো না জানি না। তো দেখো এখানে ভাই তারপরে অরিত খেতে বসেছে, ভাই তো বলছে যে দারুণ হয়েছে, ওদের ভালো লেগেছে, কিন্তু কি জানি না, আমি বিরিয়ানি ভালো খাই কিন্তু অতটা ভালো খাই না, আমার কেন ভালো লাগলো না বুঝতে পারলাম না, কিন্তু চিকেন চাপটা খুব ভালো লেগেছিল। এবার এখানে কি হয়েছে, বাসিত বিরিয়ানি খাবে না, এবার আমি ভাবলাম এতটা বিরিয়ানি না হলে ঠান্ডার সময় এমনি নষ্ট হয়ে যাবে, আর ঠান্ডা বিরিয়ানি কেউ খেতে চায় না, পরে গরম করে না ভালো লাগবে না। এবার অসিতকে আমি জোর করে বিরিয়ানি খাওয়ালাম, কারণ ও যদি এখন না খায় না পরে আমার রান্না করতে হবে, ওই জন্য ওকে বললাম ভালো হয়েছে, এবার এত দূর থেকে এনেছো একটু খাও, এরকম বললো টালো, ভাইও বললো আরিত বললো, তারপরে অসিত খেতে বসেছে। তো অসিতেরও চিকেন চাপটা খুব ভালো লেগেছিলো, প্রচণ্ড ভালো লেগেছিলো, আমরা যেখানে খাই তার থেকে অনেক ভালো, আমরা বগুড়াতে খাই তোর থেকে অনেক। অরিত বলছে যাক লোকটার হাতে জাদু আছে, তো দেখো ঘরের মধ্যে এখন খেলছে, বল কি এই ঠান্ডার সময় কী করবে, বাচ্চা কাচ্চা মানুষ বাইরেও বেরোতে পারছে না, ওই জন্য ঘরের মধ্যেই বল খেলছে, ওর বাবা খাটের উপর থেকে বল ছুঁড়ে মারছে আর ও ওখান থেকে খেলছে, কিছু করার নেই। ভালোই বৃষ্টি হয়েছে, তো দেখো এখানে ছাগলগুলো তো সব খেয়ে ফেলেছে, এইটাই ফুলকপি কেবল হচ্ছিল, সব খেয়ে ফেলেছে। তো যাবো একটু বৌদি বাড়ি, কারণ আমাদের একটা পিকনিকের কথা চলছিল, কিন্তু এর মধ্যে পিকনিকে যাবো না, এর মধ্যে পিকনিকে যেখানে যাবো সেখানেই কাঁদা হবে, আর বাচ্চাগুলো কারণ নিয়ে এর মধ্যে যাবো না, ওই জন্য যাচ্ছিলাম বৌদির কাছে, দেখি বৌদি কি বলে। না না শ্রাবণের তো চলা যাবে না। তো দেখো মা এখানে বানিয়েছে কি পিঠে, এটা ভাজা পিঠে। বাইরে হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি, তোমার দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা, আমি শুধু মজা খুঁজি শুধু মজা খুঁজি। তো এখন হবে কি হবে এখন? আমার শর্ট ভিডিও বলতে শর্ট ভিডিও তো এখানে বাসনা অরিতের সঙ্গে একটু মারামারি করছে, বাবা দেখ পুষ্প ছোট মেয়ে চলে এসেছে, দেখ না কিছু বল একটু বাবা। বাবা তো দেখো আমরা এই ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছি, আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে, দুইজনই অসুস্থ। দেখি যাই একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, সারাদিন শুয়েছিলাম এখন রাস্তায় একটু হাঁটতে যাচ্ছি, দুজনের শরীরটা খুব অসুস্থ বাবা, কি ঠান্ডা, সেই ঠান্ডা, আমাদের এখানে বৃষ্টি, একদম কচু গাছ দেখাচ্ছিস কেন, ওয়েদারটা দেখাচ্ছিস, কচু গাছ কেন দেখাবি মা, একটু ধরনের কথা বলছি, হাওয়া কি প্রচন্ড হাওয়া এদিকে, সেদিনকার মতো না আজকে ওসে ভীষণ ঠান্ডা এদিকে, এদিকে মানুষ থাকে কেন কি করে, এই অভ্যেস হয়ে যায় থাকে কেন ভাই, অভ্যেস হয়ে যায় থাকতে থাকতে, কৃষ্ণ
থাকতে দাঁত আসছে একদম দামে কম মানে ভালো এটা সবাই চায় ঠিক আছে শুধু আমি না ও খালি তাচ্ছে কি দামে কম মানে যেন ভালো হয় সেটা তো হয় না সকালে কি খেয়েছিস সকালে কি খেয়েছিস শাকের তরকারি আর হলো ওই আলু দিয়ে সেই বড়া ভেজেছিল আর হলো কি বেগুন দিয়ে বড়া বেগুন দিয়ে বড়া মানে বেগুনির চপ আলুর চপ আর বেগুনির চপ সেটাই বল বেগুনির বড়া বড়ার মতনই করেছে তো দেখতি আর বাঁধাকপি হতো তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর সুন্দর হলেও এই সময়টায় ভালো লাগছে না একটু দেখতে একদম মানে কুয়াশা ঠান্ডা হাওয়া ভালো লাগছে না দেখতে না আমাদের হুদর মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ প্রচন্ড বৃষ্টি ঠান্ডা কি করে যাবো আমার ঠান্ডা লেগেছে দুইজনেরই কি করে যাব কারণ ওখানে অনেক জিনিস দেখার আছে যারা যারা যাওনি তারা জানবো না কিন্তু যারা যারা গিয়েছো তারা জানো ওখানে অনেক কিছু খাটের থেকে শুরু করে অনেক জিনিস আর যারা যারা দেখার মতো জিনিস হুদর মেলাতে গিয়েছো তারা কমেন্ট একটু জানি শীতকালটা ভালো লাগে বাট এই মানে এই সব পরিস্থিতি ভালো লাগে না এই বৃষ্টি তারপরে কুয়াশা থাকবে সারা দিন এইটা ভালো লাগে না আর যাই বলো কিন্তু এর থেকে মনে হয় গরমকাল আসলে মনে হয় শীতকাল ভালো লাগে শীতকাল আসলে মনে হয় গরমকাল ভালো লাগে হ্যাঁ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি মানে গুলগাছ যাবি কোন গুলগাছ ওই ফুলটা কাদা গুলগাছের দিকে তাহলে বাড়ির দিকে চল না তো আমরা এখন বাড়ির দিকে যাই দেখি আজকে যেতে পারি কি না ইচ্ছা আছে উদর মেলায় যাওয়ার দেখি যেতে পারিনি গেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো ওখানে প্রচন্ড আমার তো খুব ভালো লাগে উদর মেলাটা অনেক বড় প্রায় মনে হয় 4-5 বিঘা নিয়ে মানে একটা মেলা ওখানে যারা যারা যাওনি কোথায় ওই পানিখালি পানিখালি হ্যাঁ পানিখালি উদর পানিখালি বাজারের পাশে মনে হয় আমি একবার গেছি পানিখালি তো পানিখালির বাজার তারপর মানে সোজা চলে গেল রাস্তাটা ওর পাশেই গেলাম আজকে আমাদের ভিডিও বানানো শেষ আমরা বাড়ি গিয়ে এখন করব এডিট তো তোমার আজকে কেমন লাগলো আমার ভালোই লাগলো খুবই সুন্দর হাওয়া এখানকার পরিবেশ খুবই সুন্দর নতুন জায়গায় এসে নতুন নতুন অনুভূতি হয় টাকা তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে নতুন নতুন কোনো কিছু করতে গেলে না একটু অন্যরকম হবেই তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একটু ম্যানেজ করে নিও যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও